এইখিনি মুহূৰ্তত মহানগৰীৰ ৰাজীৱ ভৱনত নগাঁৱৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ এখন সংবাদমেল সম্বোধন কৰিছে। পোনপতে এখন প্ৰচাৰত লৈ গৈছো। ভাৰতত এতিয়া নতুন বিনিয়োগ, যিবিলাকে ডাইৰেক্ট ফৰেইন ইনভেষ্টমেণ্ট বুলি কয়, FDI, ফৰেইন ডাইৰেক্ট ইনভেষ্টমেণ্ট, যিবিলাকে কৰিছিলে সেইবিলাকে উঠাই উঠাই লৈ গৈছে। এতিয়া ইকনমিক ডিপ্ৰেশ্যনৰ এটা সংকট আহি পৰিছে। ৰয়টাৰ্ছৰ কথা আপোনালোকে জানেই। ৰয়টাৰ্ছে অলপতে দেশৰ ভালেমান চুকপুৰৰ ভালেমান অৰ্থনীতিবিদৰ লগত তেওঁলোকে এটা সমীক্ষা চলাইছিলে। কৈছে যে যোৱা 15 বছৰত আটাইতকৈ নিম্নগামী আৰু শ্লোৱেষ্ট, আটাইতকৈ ঢিলা, আটাইতকৈ লাহে লাহে যোৱা অৰ্থনীতিৰ বিকাশ এতিয়া হৈছে আৰু এইটোৱে আমাক জুমুৰি ধৰি ধৰিছে। আৰু মই নকলেও হ'ব যে মোদী চাহাব, আমাৰ মোদী ডাঙৰীয়া ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছতে বচা বচা যিবিলাক পুঁজিপতি আছে, বচা বচা যিবিলাক উদ্যোগপতি আছে, সেইবিলাকক এনেকুৱা ধৰণৰ সুবিধা দিয়া হ'ল বেংকিং ছেক্টৰৰ পৰা, যিটোক লুট এণ্ড স্কুট বুলি কোৱা হৈছে। নীৰৱ মোদীয়ে হওক, আমাৰ মালিয়াই হওক, বা বেলেগ বেলেগ যিবিলাক অৰ্থ, যিবিলাক উদ্যোগপতি আপোনালোকে জানে, বেংকিং ছেক্টৰৰ পৰা তেওঁলোকে হাজাৰ হাজাৰ কোটি টকাৰ তেওঁলোকে ঋণ ল'লে, লৈ পেলাই ইয়াৰ আমাৰ দেশৰ পৰা পলাই গ'ল। আজি বেংকিং ছেক্টৰৰ অৱস্থা ইমান বেয়া যে আগতে ভাৰত চৰকাৰৰ তহবিলৰ পৰা ৰিকেপিটেলাইজ কৰিবৰ কাৰণে বেংকিং ছেক্টৰক পইচা দিয়া হৈছিলে, এতিয়া আকৌ নতুনকৈ বেংকিং ছেক্টৰক অক্সিজেন দি ৰাখিবৰ কাৰণে, ভেণ্টিলেটৰত আছে এতিয়া, অক্সিজেন দি ৰাখিবৰ কাৰণে নতুনকৈ আকৌ ৰিকেপিটেলাইজেশ্যন কৰাৰ সিদ্ধান্ত ভাৰত চৰকাৰে লৈছে। ইফালে যিবিলাক ডাঙৰ ডাঙৰ আমাৰ পাব্লিক ছেক্টৰ অৰ্গেনাইজেশ্যন আছিলে, BSNL হওক, এয়াৰ ইণ্ডিয়া হওক, বা যিমানবিলাক অৰ্গেনাইজেশ্যন আছে, সকলোৰে অৱস্থা এনেকুৱা ধৰণৰ বিষম হৈছে যে আমাৰ দেশত তেওঁলোকে স্বীকাৰ নকৰিলেও ফিনান্সিয়েল ইমাৰ্জেঞ্চিৰ লেখীয়া এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে। আৰু শেহতীয়াভাৱে ৰিজাৰ্ভ বেংকত, আপোনালোকে জানে যে ভাৰতৰ অৰ্থনৈতিক ব্যৱস্থাটোৰ ভাৰসাম্যতা ৰাখিবৰ কাৰণে ৰিজাৰ্ভ বেংকত এটা ফাণ্ড ৰিজাৰ্ভ কৰি ৰখা হয়। এতিয়া সেই সাঁচতীয়া, যাতে অৰ্থনীতি যাতে বিপৰ্যস্ত নহয় কিবা ইমাৰ্জেঞ্চি, সেইকাৰণে সাঁচতীয়া বেলেগে ৰিজাৰ্ভ কৰি ৰখা যি আমাৰ মুদ্ৰাৰ ভাণ্ডাৰ, সেই মুদ্ৰাৰ ভাণ্ডাৰৰ পৰা ভাৰত চৰকাৰে, বাকীকেইজন ৰিজাৰ্ভ বেংকৰ গৱৰ্ণৰ এইবিলাক কথা কোৱাত, ৰঘুৰাজনকে আৰম্ভ কৰি উজ্জিৎ পেটেলকে আৰম্ভ কৰি, তেওঁলোকে প্ৰতিবাদ কৰিলে, তেওঁলোকে ওলাই গ'ল ৰিজাৰ্ভ বেংকৰ পৰা। এতিয়া যিজন ব্যক্তিৰ ষ্টুৱাৰ্ডশ্বিপত ডিমনিটাইজেশ্যন হৈছিল আমাৰ দেশত, সেইজন ব্যক্তিকে ৰিজাৰ্ভ বেংকৰ গৱৰ্ণৰ পাতি এতিয়া তেওঁৰ যোগেদি, আপোনালোকে জানে, 1.76 লাখ কোটি টকা ৰিজাৰ্ভ বেংকৰ চন্দুকৰ পৰা এতিয়া ভাৰত চৰকাৰক উলিয়াই দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আমি জানিব বিচাৰিছোঁ, ভাৰতবৰ্ষৰ এই বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে যোৱাকালি গুৱাহাটীত আহি কংগ্ৰেছ দলক গালি শপনি পাৰি পেলাই গুচি গ'ল, তেওঁক আমি সুধিব বিচাৰিছোঁ যে এতিয়া শেহতীয়াভাৱে ভেণ্টিলেটৰত থকা ভাৰতৰ অৰ্থনীতিক, তেওঁ এতিয়া ৰিজাৰ্ভ বেংকৰ সাঁচতীয়া আমাৰ যিটো অৰ্থভাণ্ডাৰ, সেই অৰ্থভাণ্ডাৰৰ টকাখিনি উলিয়াই নি তোমালোকৰ হাতত যে অৰ্পণ কৰিছে এতিয়া ৰিজাৰ্ভ বেংকে, সেই টকাৰে 1.76 লাখ কোটি টকা যি ভাৰত চৰকাৰৰ হাতত এতিয়া অৰ্পণ কৰিবলৈ ওলাইছে ৰিজাৰ্ভ বেংকে, সেই টকা তোমালোকে ক'ত খৰচ কৰিবা, কিহৰ কাৰণে খৰচ কৰিবা, আৰু সেইটো জনাৰ অধিকাৰ আমাৰ হাতত আছে। যোৱাকালি যেতিয়া ভাৰতৰ অৰ্থমন্ত্ৰীগৰাকীক, বিত্তমন্ত্ৰীগৰাকীক আপোনালোকৰ মিডিয়াৰ পৰা কোনোবাই সুধিছিলে, তেওঁ ক'লে গুৱাহাটীত যে আমি এতিয়াও ঠিক কৰা নাই, ভাৰতবৰ্ষৰ মানুহৰ এইটো অধিকাৰ আছে যে ভাৰতবৰ্ষৰ মানুহৰ এই টকা য'ত ৰিজাৰ্ভ বেংকৰ চন্দুকত, অৰ্থনৈতিক ব্যৱস্থাটো যাতে ভাঙি নাযায় তাৰ কাৰণে, ভাৰসাম্যতা ৰক্ষাৰ কাৰণে যি টকা ৰখা হৈছিলে, সেই টকা
এক দশমিক সাত ছয় লাখ কোটি টকা যে আজি ভারত সরকার হাতত অর্পণ করেছে, সেই টকাৰে তোমালোকে কি করিবা, কত খরচ করিবা, কেনেকৈ করিবা, অর্থনীতি কেনেকৈ তোমালোকে সকাহ দিবা, অর্থনীতির আকৌ কেনেকে সজীবতা তোমালোকে আনিবা, সেইবিলাক কথা জনার অধিকার আছে। গতিকে আজি মই কংগ্রেস দলের ফালৰ পৰা এটো দাবি উত্থাপন করছো আপনাদের জড়িয়ে। ইয়াত আহি ভাবিছে দিল্লীত কোৱা নাই, আহি পেলাই ভাবিছে গুৱাহাটী ভারতবর্ষের চুকত কথাসার কই যাওঁ কিবা এটা কব লাগে কারণে, ভাবিছে আমার অসমৰ মানুহবিলাক দুর্বক, আমার ইয়াত কলে আমি হয় হয় বলে মানি লম। অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে এই কথা কেতিয়াও মানি নলয়, আর ভারতের অর্থমন্ত্রীগৰাকীক আমি জবাবদিহি দাবি জনাইছো যে এনে ধরনের মিথ্যাচার করে অসমত আহি উত্তর পূর্বাঞ্চলত আহি মিথ্যাচার করে ভারতের অর্থনীতিক তুমি তোমালকে যেনে ধরনের কব খুঁজিছা যে পৃথিবীর ভিতরতে আটাইতক ফাস্টেস্ট গ্রোয়িং ইকনমি বলে, আমি তো ভাল পাম। ডাক্তর মনমোহন সিংয়ে ভেটি স্থাপন করা 1991 চনের পিছত অর্থনীতির পরিসর বৃদ্ধি পাইছিলে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাম কাজ বৃদ্ধি পাইছিলে, ইনকাম হয়েছিল, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছিল, আর ভারতবর্ষ সচা অর্থত 5 trillion US dollar ইকনমিক গলে আমাতকে সুখী আর কোন হব, আমি সকলো সুখী, আমি গর্বিত হম। কিন্তু আজি সচা কথাবিল ঢাকি রাখি মিছার প্রশ্রয় লই পেলায় আর বন্ধু ভাবাপন্ন একাংশ মিডিয়ার যোগেদি সেইবিল কথা ঢাকি রাখি যাব ভারতবর্ষীকে বিপদে পরিচালিত করার চেষ্টা করেছা, সেই আসল তথ্য আমি বিচারিছো। কারণ এটুকুরা জুই জ্বলা অঙঠার উপর ফটাকানি জাপি দিয়ে পেলায় ঢাকি রাখবা না যায়, সেই জুইকুড়া জ্বলিছে, আর এই জুইকুড়াই যদি এনে ধরনের যদি থাকে তেতিয়াহলে ভারতবর্ষর অর্থনীতি বিপর্যস্ত নহয়, আমাক সকলকে গ্রাস করব। আজি নিবনুয়া সমস্যা এনেকা ধরনের ভয়াবহ একটা দৈত্যর রূপ ধারণ করেছে, কর্মসংস্থান আর জীবিকা নির্বাহর উপায় এই সরকারে বৃদ্ধি করবই লাগিব। অসমর কথা নকলে আমার একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমার পাপেছো, ভারতবর্ষর অবস্থাটো এইটুই, কিন্তু এই সর্বানন্দ সোনোয়াল সরকারে যেনে ধরনের অসমবাসী আভুয়া ভরি আহিছে তেওঁলোকৰ ওপৰত উচৰ্গ আমি দাবি জনাইছো। আপোনালোকৰ মনত আছে দেড় বছর আগতে তেওঁলোকে যেটো এডভান্টেজ আসাম পাতিছিলে, গোটেই ভারতবর্ষর টাটা আম্বানীকে ধরে পেলায় ভারতের প্রধানমন্ত্রী আহি পেলায় ডাঙর ডাঙর কথা কই গল, কি বুলি কলে চন্দ্রমোহন পাটোয়ারীদেবে কলে যে এডভান্টেজ আসাম হওয়ার পিছতে বুলে অসমত এবছরের ভিতরতে 1 লাখ কোটি টকার বিনিয়োগ হব বা হয়েছে। আগতে কংগ্রেসের দিনত যাক উদ্যোগ স্থাপন হয়েছিল সেইবিল আকো নতুনকলে মুক্তি করে পেলায় আগর যেটা কোয়া হয় পরর পিঠারে বিহু খুব তেনেকে সেইবিলাককে নির্লজ্জভাবে মই যেতিয়া তেওঁলোকক প্রত্যাহ্বান জানাইছিল যে EIM 1 আর EIM 2 তথ্যবিল আপনাদের খবর কাগজত বিজ্ঞাপন দি পেলায় আপনাদের প্রকাশ করক যে উদ্যোগবিল কেতিয়া স্থাপন হয়েছিল, কোন বছর হয়েছিল, সেই প্রত্যাহ্বান গ্রহণ নকরিলে 2008, 9, 10, 11, 12, 13, 14 ভিতর যানবিল উদ্যোগ যানবিল ইকনমিক একটিভিটি সার্ভিস সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর যানবিল হয়েছিল সেই সকলবিল আকো নতুনকলের দিনত স্থাপন হওয়া বলে মিথ্যাচার করে অসমবাসীক বিপথে পরিচালিত করেছিল। এটা মানে জানি খুঁজছো যে আপনাদের কোয়ার দরে এডভান্টেজ আসামর এই 1 লাখ কোটি টকার বিনিয়োগ কত হয়েছে, মই জনামতে আমি জনামতে যাবিল আগতে চলি অহা উদ্যোগ সেইবিল সংকুচিত হয়েছে। হিন্দুস্তান ইউনিলিভারের 2001-2002 স্থাপন হওয়া আর তার পিছত সংবর্ধন হওয়া ডুমডুমার যে ফ্যাক্টরি হিন্দুস্তান ইউনিলিভারের যত এসময়ত প্রমিস টুথপেস্টর পর আরম্ভ করে শ্যাম্পু টেম্পু গোটেই ভারতবর্ষর 70% উৎপাদন ডুমডুমাত হয়েছিল,
তার পরিসর সংকুচিত হয়ে গেছে, তেওঁলোকে ছাটাই করেছে। অকল মই এটা উদাহরণে দিছো, এনে ধরনের গোটেবিলাক ইন্ডাস্ট্রি সংকুচিত হয়ে গৈ আছে, ছাটাই হয়েছে, নতুন রিক্রুটমেন্ট হওয়া নাই, নতুন এমপ্লয়মেন্ট হওয়া নাই। গতি এনে ধরনের মিথ্যাচার করে আর কিমান দিন আমাক বিভ্রান্ত করব, বিপথে পরিচালিত করব। গতি মই আজি অসম সরকারক আহ্বান জানাইছো যে যেনেকৈ এডভান্টেজ আসাম করার আগতে বিজ্ঞাপন দি পেলায় কৈছিলে যে এইবিলাক ইন্ডাস্ট্রি আরম্ভ হয়েছে বিজেপির সরকারের হাতত, এতিয়া এবছর যাওয়ার পিছত এডভান্টেজ আসামর মই জানিব বিচাৰিছো কংগ্রেস দলের ফালৰপৰা, যে যোৱা এবছৰত এডভান্টেজ আসাম হওয়ার পিছত কিমান ইন্ডাস্ট্রিত নতুনকৈ বিনিয়োগ হয়েছে, কিমান এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে, কিমান নিবনুয়া কর্মসংস্থান দিছে। অইনটো নালাগে, এডভান্টেজ আসাম হওয়ার পিছত উইলিয়ামসন ম্যাগর ম্যাকলয়েড রাসেল কোম্পানির মানুষজনও এডভান্টেজ আসামত ঘোষণা করে গেছিল যে বহুত গুলে বিনিয়োগ করব। তেওঁলোকে দেখুন এফালেরপরা এটা চাহ বাগিচাবিলাক বিক্রি করে অসমৰপৰা যোৱাৰ পরিকল্পনা করেছে। উত্তর পূর্বাঞ্চলের আমার 150 বছরিয়া যেটা উদ্যোগ, জাগিরোডর পেপার মিল, পাঁচ গ্রামের পেপার মিলেই নহয়, আমার মার্ঘেরিটাত থাকা নর্থ ইস্টার্ন কোল ফিল্ডস এটা বন্ধ করে দিবল খুঁজেছে। অবাধে সিন্ডিকেট হয়েছে, অবাধে খনি, অবৈধ খনন কার্য চলি পেলায় এই সোণর কানিপ কণি পড়া হাঁটু নর্থ ইস্টার্ন কোল ফিল্ডস বলে যা কোয়া হয় সেটুক এতিয়া মারি পেলাবলে উদ্যত হয়েছে। এতিয়া নর্থ ইস্টার্ন কোল ফিল্ডসে কোল ইন্ডিয়ায় ইয়ারপা উঠি যাওয়ার পরিক্রমা করেছে। এইবিলাকে আমার অসমৰ অর্থনীতিত বড় ডাঙর আঘাত করেছে। গতি মই সরকারেরপরা কংগ্রেস দলের ফালেরপরা দাবি জানাইছো যে আসল তথ্য মানুষের আগত, অসমবাসীর আগত তেওঁলোকে দাঙি ধরক। এয়া আছিল প্রদ্যুৎ বৰদলৈৰ সংবাদমেলৰ পোনপটীয়া সম্প্রচাৰ। ইয়াৰ লগে লগে এতিয়া বাতৰি পাবলৈ বিদায় লৈছো, নমস্কাৰ।